আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে আমি ফারজানা আহমেদ আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইটি সামনে রাখবে। আমরা আজকে নতুন একটি অধ্যায়ের একটি বিশেষ পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমাদের আজকে যে অধ্যায়টি আলোচনা করছি সেটি হচ্ছে অধ্যায় 7, যেখানে পাঠ 4 নিয়ে আমরা আলোচনা করব শিশু পরিচালনার নীতি। প্রিয় শিক্ষার্থীরা, একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় বা পৃথিবীতে যখন আসে, ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে মানব শিশু হিসেবে ধীরে ধীরে বড় হতে থাকে, সে তখন কিন্তু একটি সাদা কাগজের মতো থাকে। ধীরে ধীরে বিভিন্ন আচরণ, তার যে পরিবেশে সে বড় হয়, লালন পালনের পদ্ধতি, শিশু পরিচালনার পদ্ধতি, বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে বড় হতে হতে সে বিভিন্ন ধরনের আচরণ নিজের মধ্যে রপ্ত করে, যেগুলো পরবর্তীতে তার বৈশিষ্ট্য হিসেবে পরিচিত হয়। তো শিশুকে সুষ্ঠু স্বাভাবিকভাবে বড় করতে গেলে শিশু পরিচালনার কিছু বিশেষ নীতি সম্পর্কে জানতে হয়, যে নীতিগুলোকে শিশু পরিচালনার নীতি বলা হয়। আমরা সেই নীতিগুলো সম্পর্কে আজকে জানব। একটা শিশুকে স্বাভাবিকভাবে বড় করে তুলতে হলে, তাকে সুস্থ সফল আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে অবশ্যই সঠিকভাবে পরিচালনার প্রয়োজন রয়েছে। শিশু পরিচালনার নীতি অনুসরণ করার মধ্য দিয়ে একটা শিশুকে কীভাবে পরিচালনা করতে হয় সে বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করবে সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিশু পরিচালনার নীতিগুলো আলোচনা করব। শিশু পরিচালনার 5টি নীতি আছে, তোমরা লক্ষ্য করো সবাই। একটা হচ্ছে শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন, শিশুকে প্রশংসা করা, শিশুকে শাস্তি না দেয়া, শিশুর জন্য হ্যাঁ বলা, শিশুর সাথে ভাব বিনিময় করা, শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি করা, এই 6টি নীতি প্রিয় শিক্ষার্থীরা। এছাড়া শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ, এটি শিশুর একটি মৌলিক চাহিদা, যেটি শিশু পরিচালনার নীতির মধ্যেও আলোচনা করে থাকি আমরা। তো এই যে শিশু পরিচালনার 6টি নীতি, এই নীতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আছে শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন। আদর্শ আচরণ বলতে কী বোঝায়? আদর্শ আচরণ হচ্ছে কোনো একটা মডেল শিশুর সামনে উপস্থাপন করা, সেটা দেখে শিশু তার আচরণগুলো রপ্ত করে বা তার যে অভ্যাস, সে অভ্যাসগুলো নিজের মধ্যে রপ্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো শিশুরা অনুকরণ প্রিয়, যে পরিবেশে যে আচরণের মধ্য দিয়ে শিশুরা বড় হয় সেই আচরণগুলো কিন্তু ধীরে ধীরে তার মধ্যে অর্জিত হয়, সেই আচরণ সে করতে থাকে, সেই ভাষা সে প্রয়োগ করে থাকে। কাজেই তার সামনে যে অনুকরণীয় চরিত্র থাকে, মা বাবা বা পরিবারের অন্যান্য যারা অন্য গুরুজন আছেন বা তার তাদের যাদের সহচর্য, সে বড় হয়, তাদের আচরণ যদি সঠিক হয়, তাদের আচরণ যদি সুন্দর হয়, তাদের ভাষা যদি সঠিক হয়, তাহলে একটা শিশু কিন্তু ধীরে ধীরে তার মধ্যে সেই গুণগুলো অর্জন করে থাকে। তোমরা লক্ষ্য করো, আদর্শ অনুকরণীয় আচরণ উপস্থাপন, কোন আচরণে শিশুকে অভ্যস্ত করতে হলে বড়দেরকে সেই আচরণ উপস্থাপন করতে হবে। কোনো আচরণে শিশুকে অভ্যস্ত করতে হলে, আমরা যদি চাই শিশু বড়দেরকে শ্রদ্ধা করবে, শিশু বড়দের সামনে সত্য কথা বলবে, সে ভালো আচরণ করবে অন্য তার যে সহপাঠী আছে, তার ছোট ভাই বোন আছে বা তার বড়দের যারা আছে তাদের প্রতি সে সহানুভূতিশীল হবে, পরিবারের অন্যদের সাথে সে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, তাহলে তার সামনে বড়দেরকেও এই ধরনের আচরণ উপস্থাপন করতে হবে। তাদেরকেও শিশুর সামনে সত্য কথা বলতে হবে, তাদেরকে মিথ্যা কথা বা মিথ্যা কথা বলার যে অভ্যাস সেগুলো পরিত্যাগ করতে হবে। তাদের বাচ্চাদের সামনে ঝগড়া করা যাবে না, কারণ যদি এই আচরণগুলো শিশু তার চোখের সামনে ঘটতে দেখে সে কিন্তু এগুলোই অনুকরণ করবে। কাজেই আমাদের অবশ্যই শিশুর সামনে আদর্শ অনুকরণীয় আচরণ উপস্থাপন করতে হবে। শিশুকে প্রশংসা করা, প্রিয় শিক্ষার্থীরা, প্রশংসা হচ্ছে কোনো ভালো আচরণের স্বীকৃতি দেয়া। প্রশংসা শিশুর আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। একটা শিশু যখন কোনো কাজ করে বাবা মার কাছে দৌড়ে আসে বা কারো কাছে দৌড়ে এসে আসার অর্থ হচ্ছে সে সেটার স্বীকৃতি চাইছে, তখন তাকে যদি প্রশংসা করা হয় সেই প্রশংসা কিন্তু তার ভালো কাজের অভিজ্ঞতা বাড়ায়, তাকে আত্মবিশ্বাসী করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশংসা শিশুদের ক্ষমতাকে বাড়ায়, সাফল্যের অভিজ্ঞতা দেয়। ভালো কাজের প্রশংসা শিশুর
আত্মবিশ্বাস বাড়ায়, ভালো গুণ বা আচরণের প্রশংসা শিশুকে অনুপ্রাণিত করে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো গুণ বা আচরণ, যে কাজগুলো শিশু করে থাকে, ভালো কাজ, বারবার তাকে সেই কাজগুলো মনে করিয়ে দিতে হবে বা বারবার সেই কাজগুলো করতে তাকে উৎসাহিত করতে হবে। সেই কাজগুলোকে তার সামনে এনে সেই কাজগুলোর কথা বলে তাকে পুনরায় সেই কাজগুলোর প্রতি যদি উৎসাহিত করা যায়, তাহলে তার মধ্যে কিন্তু ক্ষমতার ব্যাপ্তি বাড়বে, তার অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়বে এবং শিশু আত্মবিশ্বাসী সাফল্যময় শিশু হিসেবে বড় হতে থাকবে। শিশুকে শাস্তি না দেয়া, আমরা অনেক সময় পরিবারে আমাদের ছোট বড় যে শিশুরা আছে তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকি। শাস্তি দুই ধরনের হয়ে থাকে, মানসিক শাস্তি, শারীরিক শাস্তি। মানসিক শাস্তি একটা শিশুকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন করে দেয়, তার যে আত্মবিশ্বাস, তার যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে নষ্ট করে দেয়। আমরা অনেক সময় আরও একটা ভুল করে থাকি, শিশুকে তার পরিচিত, তার সহপাঠী, তার বন্ধুবান্ধব, তাদের সামনে আমরা অনেক সময় শাস্তি দিয়ে থাকি বা তাকে ছোট করে থাকি, তাকে অন্যদের সঙ্গে তুলনা করে থাকি। যে কাজগুলো একেবারেই পরিত্যাজ্য, এগুলো শিশুর ভিতরের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে একেবারেই নষ্ট করে দেয় এবং তার মধ্যে কিন্তু হীনমন্যতার একটি ভাব ফুটিয়ে তোলে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো ধরনের শাস্তি বা অন্যদের সঙ্গে তুলনা শিশুর আত্মবিশ্বাস কমায়, শিশুকে হীনমন্য করে তোলে, শিশু ভীত লাজুক হয়ে বেড়ে ওঠে। মানসিক স্বাস্থ্যের প্রভাব খুব সুদূরপ্রসারী। শাস্তি না দিয়ে তার আচরণ সম্পর্কে সতর্ক করতে হবে, আচরণটির খারাপ ফলাফল সম্পর্কে তাকে বুঝিয়ে বলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা মানুষের আচরণের একটা লিমিটেশন থাকে, একটা সীমা থাকে। একটা শিশু যার বয়স 4 থেকে 6 বছর কিংবা একটা শিশু যার বয়স 10 থেকে 12 বছর, এই যে বছরের ব্যাপ্তিগুলো, দশ বছরের একটা শিশু বা 12 বছরের একটা শিশু অথবা 5 বছরের একটা শিশু, প্রত্যেকটা শিশুর আচরণ কিন্তু ভিন্ন ধরনের হবে। সেই আচরণের সীমা কতটুকু সেটা সম্পর্কে বাবা মা বা তার যে তাকে পরিচালনা করেন সেই পরিচালনাকারীকে অবশ্যই আচরণের সীমাকরণ সম্পর্কে জানতে হবে এবং এটা শিশুকেও জানাতে হবে যে তার কোন আচরণটা গ্রহণযোগ্য এবং কোন আচরণটা আমরা স্বীকৃতি দিতে চাচ্ছি না, তাকে এই সম্পর্কে ধারণা দিতে হবে। শাস্তি না দিয়ে তার অগ্রহণযোগ্য যে আচরণ বা তার যে খারাপ আচরণ যার কারণে আমরা শিশুকে শাস্তি দিয়ে থাকি, শাস্তির পরিবর্তে তাকে বুঝিয়ে সতর্ক করতে হবে তার সেই আচরণ সম্পর্কে। তাহলে পরবর্তীতে সে কিন্তু সেই বিষয়টি নিয়ে নিজেও সজাগ থাকবে এবং সতর্ক হবে। এক্ষেত্রে বাবা মা বা পরিচালনাকারীকে অবশ্যই গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে হবে। গণতান্ত্রিক মনোভাবাপন্ন এই জন্য বলছি কারণ আমরা অনেক সময় শাস্তি প্রদানের সময় শিশু কী বলতে চাইছে আমরা সেটা একেবারেই শুনতে চাই না। শিশুর কথাও শুনতে হবে, তারও কিছু বক্তব্য থাকে তার আচরণের পরিপ্রেক্ষিতে, সেই আচরণের পরিপ্রেক্ষিতে তার যে কথা, তার যে বক্তব্য সেটা শুনে নিয়ে তাকে বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে কোনো ধরনের শাস্তি দেওয়ার আগে অবশ্যই তাকে তার করণীয় আচরণ, যে সে যেটা করে ফেলেছে সেই আচরণ সম্পর্কে তাকে সতর্ক করতে হবে। শিশুর জন্য হ্যাঁ বলা, প্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটা উক্তি আছে, লক্ষ্য করো। তোমাকে দিয়ে কিছু হবে না, চেষ্টা করলেই তুমি পারবে, দুইটা কথা একেবারেই ভিন্ন ধরনের। আমরা প্রায় শিশুর সঙ্গে কথা বলার সময় দেখা যায় আমরা নেতিবাচক কথা, এটা করো না, ওখানে যেও না, এটা করবে না, এটা ধরবে না, তুমি এটা পারবে না, এই ধরনের আমরা নেতিবাচক কথা বারবার বলে থাকি। তোমাকে দিয়ে কিছু হবে না, এটার পরিবর্তে আমরা যদি বলি চেষ্টা করলেই তুমি পারবে, এই দুটা কথাই কিন্তু ভিন্ন ধরনের, একটা ইতিবাচক কথা আর একটা নেতিবাচক কথা। ইতিবাচক নির্দেশ নেতিবাচক নির্দেশ অপেক্ষা কম প্রতিবাদানে, যখন আমরা শিশুকে বারবার না বোধক কথা বলি এটা করো না, শিশুরা কিন্তু প্রতিবাদী হয়ে ওঠে, না আমি এটা করব। যখন আমরা বলি যে তোমাকে দিয়ে কিছু হবে না, এই যে না বলা শিশুকে কিন্তু প্রতিবাদী করে তোলে এবং এই প্রতিবাদ থেকে একটা সময় তার মধ্যে হিংস্রতা বা তার মধ্যে উগ্রতা, এই আচরণগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। তাহলে আমরা শিশুকে যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, আমরা অবশ্যই তার প্রতি নেতিবাচক উক্তি, নেতিবাচক মন্তব্য কম করে আমরা তার সঙ্গে ইতিবাচকভাবে আচরণ করব, কারণ ইতিবাচক কথা শিশুকে আস্থাশীল করে তোলে। আর শিশু যখন আস্থাশীল হয় তখন কিন্তু সে সফলতার চেষ্টা চালায়, সে ভালো আচরণ করতে চায়, সে প্রশংসা পাওয়ার জন্য ইতিবাচক কাজ করতে চায়। আমাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এরপরে আছে
শিশুর সাথে ভাব বিনিময়, মা বাবা শিশুর সাথে যদি সঠিকভাবে ভাব বিনিময় করে তাহলে একটা শিশু ইতিবাচকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। এখানে মা বাবা শিশুর সঙ্গে কথা বলা, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, এখানেও গণতান্ত্রিক মনোভাবের কথা বলছি, কারণ শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তাকে আস্থাশীল করে তোলে নিজের সম্পর্কে, নিজের আচরণ, নিজের কাজ সম্পর্কে, এবং তার যে ছোট্ট একটা গণ্ডি বা তার যে মনের ছোট্ট পরিসর সেখানে সে বিরাট সাফল্যের অনুভূতি তার মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকে, সে নিজেকে আস্থাশীল ভাবতে থাকে, তার নিজেকে সে নিজেই স্বীকৃতি দিতে চায় এবং স্বীকৃতির জন্য সে ভালো কাজ করতে চায়, প্রশংসার জন্য সে ভালো কাজ করতে চায়। এক্ষেত্রে শিশুর সাথে ভাব বিনিময় গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিশুর মনের ভাব বোঝার জন্য শিশুর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং সে যে কথাগুলো বলে সেটি ভালো শ্রোতা হয়ে শোনার অভ্যাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন শিশুর সঙ্গে কথা বলি আমাদের কথা বলার ভঙ্গি হবে সহজ, সরল, নরম, বন্ধুর মতো। এরপরে যে পরিচালনার নীতিটি আছে, শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে একেবারেই অসহায় অবস্থায় থাকে। একজন মানব শিশু যতটা অসহায় অবস্থায় পৃথিবীতে আসে, অন্য কোনো প্রাণীর শিশুরা ততটা অসহায় অবস্থায় থাকে না। সমস্ত কিছুর জন্য, তার চাহিদা পূরণের জন্য পরিবারের সদস্য, মা বাবা সবার উপরেই কিন্তু কান্নার মাধ্যমে তার চাহিদাটা প্রকাশ হয়, কান্নার মাধ্যমে সে তার চাহিদা জানান দিয়ে থাকে। তো এই যে একটা শিশু যেভাবে বড় হতে থাকে, ধীরে ধীরে তার চাহিদা, তার অধিকারগুলো বাড়ে, তার আরও প্রয়োজনগুলো বাড়ে। তো একটা শিশুকে যদি আমরা নিরাপদ পরিবেশ দিতে পারি, নিরাপদ পরিবেশের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। একটা শিশুর বড় হয় যে পরিবেশে, বেড়ে ওঠার পরিবেশটা নিরাপদ হওয়া মানে তার খেলার জায়গা, তার খেলার সরঞ্জাম, তাকে যিনি পরিচালনা করছেন সবাই, অনেক সময় কর্মজীবী বাবা মায়েরা সন্তানদেরকে আমরা বাড়িতে আমাদের যে সহকারী আছে তাদের কাছে রেখে যাই, তারা যেন শিশুর জন্য নিরাপদ হয়, তাদের কাছে শিশু যেন স্বচ্ছন্দে নিরাপত্তার সঙ্গে থাকতে পারে, সে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এছাড়া শিশুকে প্রারম্ভিক উদ্দীপনা দিতে হবে। প্রারম্ভিক উদ্দীপনা মানে একটা শিশু বেড়ে ওঠার জন্য তার যে যে বিষয়গুলো প্রয়োজন, কথা বলা, বাইরে নিয়ে যাওয়া, প্রকৃতির সঙ্গে পরিচয় করানো, শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা, তার সঙ্গে কথা বলা, আত্মীয় স্বজন সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো শিশুকে যদি দেওয়া যায় সেই পরিবেশটা শিশুর জন্য আদর্শ পরিবেশ হবে। এছাড়া প্রারম্ভিক উদ্দীপনা, নিরাপদ খেলার স্থান এবং ভালোবাসার মধ্যে বেড়ে উঠছে যে শিশু, সেই শিশুর মধ্যে সুখী, সক্রিয়, উদ্যোগী এবং মিশুক প্রবণতা লক্ষ্য করা যায়, সেই শিশুদের জীবন হয় সাফল্যময়। শিক্ষার্থীরা, এরপরে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আছে যেখানে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদার কথা বলা হয়েছে। প্রতিটি শিশুরই মনস্তাত্ত্বিক চাহিদা থাকে, যে চাহিদাগুলোকে আমরা তিনটি এ দিয়ে উল্লেখ করে থাকি। মনোবিজ্ঞানী হার্লক মা বাবা ও সন্তানের সম্পর্ক উন্নয়নে তিনটি এর কথা বলেছেন, যা বাংলায় তিনটি স দ্বারা প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সুখী শিশু বলতে বোঝায় এই যে স্বীকৃতি, স্নেহ, সাফল্য, এখানে তিনটি স দিয়ে স্বীকৃতি, স্নেহ, সাফল্য, এবং থ্রি এ যাকে হার্লক বলেছেন, থ্রি এ ফর হ্যাপিনেস, এখানে এ ফর অ্যাকসেপ্টেন্স, এ ফর অ্যাফেকশন, এ ফর অ্যাচিভমেন্ট। এই যে তিনটি এ বা তিনটি স, এই তিনটি স এর মাধ্যমে একটা শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের জোর তাগিদ দেওয়া হয়েছে। তো তিনটি স বলতে কী বোঝাচ্ছে, প্রথমেই আছে স্বীকৃতি। একটা শিশু যে অবস্থায় জন্মগ্রহণ করে না কেন, আমরা যেন তাকে সেভাবেই গ্রহণ করি। শিশু অসুস্থ হতে পারে, তা সে সাদা, কালো, ছোট, বেটে, যে অবস্থায় জন্মগ্রহণ করুক না কেন, তাকে পরিবার ইতিবাচকভাবে গ্রহণের জন্য উদ্গ্রীব থাকতে হবে, তাকে সেভাবেই আমরা গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে স্বীকৃতি। তাকে সে যে আচরণই করুক না কেন, তা সে যদি ভুল আচরণ করে থাকে আমরা সেটা সম্পর্কে তাকে সতর্ক করব, কিন্তু একটা পরিবার বা বাবা মা সবসময় শিশুকে স্বীকৃতি দিতে হবে। আমরা অনেক সময় দেখে থাকি যে প্রতিবন্ধী শিশু বা ঠোঁট কাটা নিয়ে জন্মগ্রহণ করা শিশুদেরকে বাবা মা অনেক সময় পরিত্যক্ত অবস্থায় ফেলে দেয়, বা আমরা অনেক সময় পত্রপত্রিকায় এ ধরনের খবর দেখে থাকি, এটা একেবারেই কাম্য নয়। একটা শিশু যে অবস্থায় জন্মগ্রহণ করুক না কেন, তাকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে স্নেহ বা অ্যাফেকশন।
স্নেহ ভালোবাসা প্রাপ্ত শিশুর মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি জাগে। তোমরা পূর্বের আলোচনা থেকে বুঝতে পারছো যে শিশু স্নেহ ভালোবাসা নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে বড় হয়, সে নিজেকে নিরাপদ ভাবতে থাকে, তার মধ্যে বিশ্বাসের একটা আস্থার জায়গা তৈরি হয়। এরপরে আছে সাফল্য বা অ্যাচিভমেন্ট। সাফল্যে উৎসাহ দিতে হবে, তার সাফল্যকে বারবার সামনে এনে তাকে নতুন ধরনের কাজে উৎসাহ যোগাতে হবে। তার সাফল্যে আমরা যদি উৎসাহ দেই, সেই উৎসাহে অভিজ্ঞ হয়ে শিশু পরিতৃপ্ত সুখী হয়, যা তাকে পরবর্তীতে ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচালনার নীতি ছিল আজকে আমাদের আলোচনা, শিশু পরিচালনার যে ছয়টি নিয়ে তোমাদের নীতি নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমরা নীতিগুলো ভালোভাবে পড়বে, এছাড়া শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ, এটিও তোমাদের পরীক্ষায় অনেক সময় এখান থেকে বড় প্রশ্ন আসে, অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা এখান থেকে প্রশ্ন আসে। তার কাজে তোমরা পুরো বিষয়টা শিশু পরিচালনার নীতি এবং শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ, এই সবগুলো বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আজকের ক্লাসে আমি তো আলোচনা করেছি, আজকের ক্লাসের উপরে ভিত্তি করে তোমাদের জন্য একটি অনুশীলনমূলক কাজ রয়েছে, শিশু পরিচালনায় মনস্তাত্ত্বিক চাহিদার গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, শিশু পরিচালনায় মনস্তাত্ত্বিক চাহিদার গুরুত্ব ব্যাখ্যা করো। তোমরা আজকের আলোচনা থেকেই বিষয়টির উত্তর পেয়ে যাবে, প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। তারপরেও তোমাদের যদি কোনো অসুবিধা হয়, বই খুলবে সবাই, আর অবশ্যই বই থেকে বিস্তারিত আলোচনাটি বোঝার চেষ্টা করবে। কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থেকে যায় আমাকে ফোন করবে। তো আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, আগামীতে আরও একটি টপিক নিয়ে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।